হ্যালো অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে গিয়ে, আপনারা মনে করেন যে সবাই বাসায় ওয়াইফাই রাডার ব্যবহার করেন, কিন্তু বর্তমানে যে ঢাকা সিটিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রপাতের সংখ্যা অনেক বেশি, বজ্রপাত ইদানিং খুব বেশি হচ্ছে। এই বজ্রপাতের ফলে দেখা গেছে অনেকেরই বাসার রাউটার নষ্ট হয়ে গেছে বা জ্বলে গেছে, যার কারণে আপনার ইন্টারনেট ইউজ করতে পারতেছেন না। তো এই বজ্রপাতের সময় আপনার যা যা করণীয় সেটা হচ্ছে গিয়ে, বজ্রপাত যখন নাকি দেখবেন যে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, তখন আর যখন নাকি দেখবেন যে আপনার যে ঠাড়া ওই এই ঠাড়া মারতেছে জোরে জোরে, মানে বজ্রপাত প্রচুর পরিমাণে হচ্ছে, তখন আপনার উচিত বজ্রপাত শুরু হওয়ার আগেই, মানে একটা মারার প্রথমেই একটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে আপনার রাউটারটা খুলে ফেলতে হবে। পাওয়ার টাওয়ার যা আছে সবগুলো খুলে ফেলে দিবেন, যাতে আপনার রাউটারটার কোনো নষ্ট না হয়, রাউটারের ভিতরে যাতে ঠাড়াটা মানে না ঢুকতে পারে, তাহলে আপনার রাউটারটা এই খুব ভালো থাকবে আর কি, নষ্ট হবে না সহজে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার শুধু রাউটার কেন, আপনার ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেগুলো আছে, মানে সাপোজ ধরেন মোবাইল ফোন যদি চার্জে থাকে চার্জার থেকে খুলে দিবেন, রেফ্রিজারেটর মানে ফ্রিজ যদি অন করে থাকে ফ্রিজটা অফ করে দিবেন কিছুক্ষণের জন্য, আবার যখন নাকি ঠান্ডারিং চলে যাবে তখন আপনি চালু করে নিন, সমস্যা নেই। আর এটা হচ্ছে যে আপনি ল্যাপটপের যদি এই লাইন থাকে তো এটাও খুলে দিবেন, এরকমভাবে আপনি সবগুলো অফ করে রাখাই আমি মনে করি যে ভালো। আর একটা কথা হচ্ছে, আপনি রাউটার থেকে যদি আউট কোনো লাইন নিয়ে থাকেন ল্যান্ডপোর্ট থেকে, তাহলে আপনারা ওইগুলো খুলে রাখবেন। তো ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, ওই ঠান্ডারিংয়ের সময় আপনারা এগুলো ইলেকট্রিক্যাল জিনিসগুলো খুলে রাখবেন, তাহলে মানে আপনার সেফটি থাকবে, ভালো থাকবে জিনিসগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা নাকি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে একটা বেল আইকনটিক বাটন থাকবে, এই বাটনটাতে ক্লিক করে দেবেন। বাটনটাতে ক্লিক করলে মানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, আমি যখনই নাকি কোনো একটা ভিডিও আপলোড করব, তখনই সাথে সাথে আপনি নোটিফিকেশনে চলে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।